সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ রবিবার। জি, আজ রবিবার। তবে আমি কিন্তু হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত নাটক আজ রবিবারের কথা বলছি না দর্শক। আজকে বলছি যে আজকে 5 জুন রবিবার, রবিবারের রাত। এই রাতে গাবতলী হাট থেকে আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমরা একটু চেষ্টা করব, আপনারা আমাকে সারাদিন অনেক কমেন্টস করেছেন, অনেকে ফোন দিয়েছেন যে ভাই গাবতলী হাটে যখন আজকে রাতে যাবেন, রাতে যখন আপনারা সরাসরি গরুগুলো দেখাবেন, তখন দয়া করে এই 60, 70, 80 বা 90 এর মধ্যে গরুগুলো একটু দেখাবেন। তো আপনারা, আমি বরাবরই বলেছি যে আপনারা যখন আমাদেরকে কমেন্টস করেন বা আমাদের কাছে অনুরোধ করেন, আমরা কিন্তু আপনাদের কথা রাখার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আছি আমরা। যদিও ওইভাবে আপনাদের মনের মতো হয়তো বা একেবারেই ঠিক যে 80 বা 60-এর গরুই যে দেখাতে পারবো এমন না, তবে চেষ্টা করব যে এই রেঞ্জের মধ্যে আজকে দেখানোর জন্য। তার আগে আমি আর একটু ছোট্ট করে একটা কথা বলতে চাই। আজকে আমার একটি বিষয় নিয়ে মনটা খুব খারাপ লেগেছে, মনটা মানে একটু কষ্ট পেয়েছি ভাই। সে বিষয়টি হচ্ছে যে আমাদের ভিডিওগুলো আমরা দেখলাম যে কিছু কিছু পেজে আপলোড করা হয়েছে, যে পেজগুলোতে প্রায় লক্ষ লক্ষ ভিউ হয়েছে, সেই পেজের কিন্তু আমি অ্যাডমিনও না, আমি কোনো কিছুই না, আমি জানিও না। এবং কিছু ভিডিও করা হয়েছে যে গত বছরের ভিডিও, সেই ভিডিওকে এডিট করে আপলোড করা হয়েছে, যার কারণে দর্শকরা সেখানে কমেন্টস করছে যে ভাই এই চাকা বাংলা, সে গত বছরের যে গরুর রেটটা ছিল 500 টাকা কেজি দরে, সেই রেটের গরু এখন ছাড়িয়ে আমাদের দর্শকদেরকে বিভ্রান্ত করছে, অনেকে আমাকে ভুল বুঝছেন, অনেকে গালাগালি করেছেন। আমি সত্যি আমি মর্মাহত, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে, এবং পাশাপাশি এই বিষয়টি জানাচ্ছি যে আমার কিন্তু কোনো ধরনের এ ধরনের পেজ নেই। আমার একটি পেজ, সেটা হচ্ছে চাকা বাংলা। চাকা বাংলার পেজ থেকে আপনারা যেটা দেখবেন সেটাই হচ্ছে যে অথেন্টিক, এবং চাকা বাংলা ইউটিউব চ্যানেল। এখন থেকে আমি চেষ্টা করব আমার ভিডিওগুলো যে পেজে যাচ্ছে, ফেসবুক পেজের লিঙ্কটা আপনাদেরকে দেব। দয়া করে আপনারা আমাদের ভিডিওগুলো যারা এডিট করে বিভিন্ন রকমভাবে প্রচার করছে, তাদেরকে অনুরোধ করব, ভাই প্লিজ এটা করবেন না। এটা করলে আপনি নিজের ক্ষতি, হয়তো বা আপনি অর্থনৈতিকভাবে কিছুটা লাভবান হবেন, আমাকে একটা মানুষের কাছে একেবারে অন্যভাবে প্রেজেন্ট করছেন, এটা ঠিক হচ্ছে না। আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন। তো যাই হোক, প্রথমে অনেক ভারী কথা বলে ফেলেছি, কারণ মনটা একটু খারাপ ছিল এই বিষয়টি নিয়ে। তো দর্শক, আমরা যে কথা বলছিলাম যে 60, 70, 80-র মধ্যে গরুগুলো দেখাবো, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই প্রথমেই আছি আমাদের ইউসুফ ভাই। ইউসুফ ভাইয়ের এই ডগাই বা ইউসুফের যে গরুগুলো আছে সেখানে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন ভাই? ভালো নেই ভাই। এত আসতে কেন? আসতে কেন, আপনি সকাল থেকে কোথায় ছিলেন? সকাল থেকে এক গাড়ি গরু আনলাম, ওই যে 50-60টা গরু, 50-60 হাজারের গরু তো, 2-4টে গরু ছিল, ঠিক আছে, সব মিলিয়ে প্রায় 29টা গরুর ভিতরে আর কটা গরু আছে আপনি দেখেন, এই যে 3টা, 4টা, 5টা, 7-8টা গরু আছে। তা সকাল থেকে না আসলে কেমন হয়? এখন মাঝরাত্রে আপনি আসছেন, গরু তো বেচা কিনা শেষ, এই কটা গরুই আছে, এগুলো মারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মারবে, মারতেছে তো। আমার হাত পা ভাই কি বলবো, আসলে লোকজনের সামনে বলতে পারি না। ওই সেদিন মানে পরশুদিন হজরতপুরে গেছিলাম, তখন ওই রকম একটা গুতা দিয়ে, যাই হোক অন্য কথায় না যাই। তো আসলে আমার সকালে আসার কথা ছিল বা আসলে ভালো হতো, কিন্তু আমি আসতে পারি না। আমার অসুবিধা নাই, আপনি আসলে গরুগুলো পরিপূর্ণ পাইতেন। জি জি জি, গরুগুলো দর্শকদের দেখাতে পারতাম, এটা ভালো হতো, কিন্তু যেহেতু আসতে পারি নাই, একটু রাত হলেও আমার দর্শকরা রাতের মানে কি বলবো যে রাতের ভিডিও বেশি পছন্দ করে ইদানিং। এমনও যেহেতু আপনি বললেন, আমি একটু বলি, একজন ভাই আজকে আমার দেখা হয়েছিল, সরি গতকাল দেখা হয়েছিল, উনি বলছেন যে ভাই রাতের বেলা কাজকর্ম শেষ করে এসে আপনার ভিডিও না দেখলে ভালো লাগে না, মানে আমার ঘুম হয় না, এতে করে আপনার ভাবি খুব নাকোশ আমার উপরে। তো আমার তো ভাই ওটা অভ্যাস হয়ে গেছে, রাতের বেলা এসে আপনার সব ভিডিওগুলো দেখবো। তা আমি বললাম যে খুব ভালো কথা, সেটা ঠিক আছে, কিন্তু ভাই আপনি যে বলছেন যে আপনার মানে আমার ভাবি, ওনার ওয়াইফ যদি নাখোশ হয় তাইলে তো বিপদ ভাই। কেন? আমি বলো আমারও বিপদ, কারণ ভবিষ্যতে যদি আমারে দাওয়াত করেন, ওই ভাবি আমারে করবে কি, মরিচ বেশি করে দেখাইতে দিবে, বলবো যে আপনার কারণে রাত জেগে জেগে ভিডিও দেখে। কথা আছে, আমার নাতনি ভিডিওগুলো দেখে। হ্যাঁ, নাতনি বলতাছে না না ঢাকা শহর কিরকম, তা আমি আমার নাতনিকে বুঝিয়ে দেবো যে ঢাকা শহর কিরকম, এই আপনার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু একটা গানের মাধ্যমে তার বুঝিয়ে দেবো, আপনি কি রাজি? তো কেন নয়, আমি আমি তো গান বাজনা পাই না। তো আর কয় না না ঢাকায় তো আমি কোনোদিন যাই নাই,
তা ঢাকা শহরটা কি রকম না না আমার একটু বলতে হবে জেত নিয়ে যেতে হবে আচ্ছা 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 গরুগুলো আগে দেখেন হ্যাঁ 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 জি জি আমরা একটু গরুগুলো দেখি প্রথমে একটু যেহেতু দর্শকদের বলেছি অনেক কথা বলে ফেলেছি যে 60 70 80 এর মধ্যে গরুগুলো বা 50 এর মধ্যে গরুগুলো দেখাতে চাই কুরবানির উপলক্ষে আপনি একটু বলেন তো এটা কি অবস্থা এই সেই দামর স্বামীর ঘর করেন নাই সেই বকনা গরু আচ্ছা দামর ঠিক আছে ওকে ফাইন এটা 55 হইলে দিয়ে দেব 55 এটা কি দাঁত হইছে এটা দুই দাঁত হইছে আচ্ছা কারণ বয়স আছে 2 বছর বয়স আছে কুরবানি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর এখনো তো সময় আছে সেই হিসাবে মনে করা যায় হবে না দাঁত হইছে মনে হয় ওটা আমি শিওর দেখি নাই এটা 2 বছর বয়স আছে আমি গ্যারান্টি দেব ওকে ফাইন এখন অনেকে তো আমাকে বলে যে ভাই ওজনটাও জিজ্ঞেস করতে হবে আর কি সেই ক্ষেত্রে আনুমানিক ওজন কষাই মাপ পাকনি যাকে বলা হয় কষাইটা পাকনি করে এটা 75 কেজি 75 হ্যাঁ ওই মাথা কলি যেগুলো বাদ বাদ মানে সেট বাদ হ্যাঁ একবারে যদি এটাকে কেটে জবাই করে ভুঁড়ি ফেলে যদি মাপা হয় তো 2 মন আছে আচ্ছা না 75 হলে আরো ওটা আরো বেশি হওয়ার কথা তো তাহলে কেন ফ্যাপসা কলিজা মাথা না না বেশি তো হবে আমি তো কমটাই সবসময় বলি আপনার তো জানা আছে ওকে ওকে ফাইন এরপরে ওটা তো প্রথমে একটা দেখছি ছোট করে একটু ছোট অন্তর ভরা গরু পাকা গরু অন্তর ভরা একবার ভরা গরুটা ভালো করে দেখো আচ্ছা 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 দর্শক ওটা সরায় দেন তো ওদিকে দেখা যায় ওরে বাবা গো গরুগুলো তো চাপা চাপা আসলে ওর ভিতরে ভুঁড়ি হইব এত দূর ভুঁড়ি হইতো না এটার ভিতরে ভুঁড়ি পাইবেন না এত দূর হইব অন্তর ভরা গরু অন্তর ভরা গরু মানুষ জানে অন্তর ভরা কাকে বলা হয় দর্শক সেই অন্তর ভরা গরু হ্যাঁ তো অন্তর ভরা গরু আমরা একটু দেখছি তো পাশাপাশি আমরা মনে হয় ওদিকেও একটু দেখাতে পারি ওদিক থেকে আমরা গরুগুলো চাপাচাপি আছে তো এই অন্তর ভরা গরু বলেন আনুমানিক আপনার আজকের বাজারে কেমন কি চাওয়া কেমন কেনার কথা বলবো না একবারে দামটা বলে দেব আমার দর্শকরা কেনা বা বলতে পারেন আর কি এটা মনে করেন 82,000 টাকা আমার কেনা 85,000 টাকা লাগবে একবারে কোনো কম দিলে চলবে না দাঁতে দুইটা লাল বানর একবার লালে আলতা ভরা হ্যাঁ এটা চলবে সব সমাজে আলে আলতে ভরা অন্তর ভরা অন্তর ভরা সব আলতা ভরা মরণ ওরে মরণ রে যাক গেছিলাম জি সরি সরি না ঠিক আছে যাক রিস্ক আমি একটু অ্যাবনর্মাল হয়ে গেছিলাম মনে হয় আচ্ছা এর নাম বলা হয় হাসা গরু হাসা 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 তো আর একটু সাদা হয় না ভাই আর একটু সাদা হয় এও আরেক লালচে হাসা লালচে হাসা এই দেখেন ওর চোখ ও ওর চোখ সাদা এই যে শিং সাদা হ্যাঁ সব সাদা চোখ শিং এই সেই সাদা আচ্ছা এটা 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 বলেন আনুমানিক ওই ওই গোস্ত যদি হিসাব করি কেমন হতে পারে এটা গোস্ত আপনার 3 মণ 10 কেজি আছে 3 মণ 10 10 5 কেজি বলবো 10 কেজি আছে ভরা গরু তো এটা ভাই আচ্ছা চামড়া টেনে দেখি ও দর্শক বলে যে একটু চামড়া টেনে দেখানোর জন্য আমরা ও একবার কাগজের মতন ও না না ঠিক আছে ঠিক আছে চামড়া বেশ বেশ পাতলা অন্তর ভরা এটা অন্তর ভরা একবারে পাখড়া মানুষ যেরকম হয় হাসা এই জাত কিন্তু একটা আলাদা অনেকেই শখ করে হাসা গরুর জন্য আমার ফোন আসে যে ভাই একটা হাসা গরু দিবেন আচ্ছা 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 হাসা গরু হ্যাঁ হাসা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই হাসা শুনলাম তারপর এই কি বলে যে চোখেরই দেখলাম সব কিছু ঠিক আছে আমরা এখন একটু দাম শিখিয়ে দিই যেভাবে গরুগুলো লড়ছে যদি যে গরুগুলো ফিট খাওয়ায় ও তো বাম্বু হয়ে দাঁড়িয়ে থাকে এরম দেশাল গরু সাপের মতন ফনা ধরে কিন্তু দেখছেন আপনার শান্তি দিছে এটা হলো দেশাল গরু এরই কয় দেশাল গরু ফিট খাওয়ানো গরু দারোয়ানের মতো খায়া মোটা হয়ে আর লড়বো না ধাক্কা মারলেও লড়ে না আচ্ছা যাক এই আপনার এই ফিট খাওয়ানো হয়নি এই দেশাল গরু কেমন দাম চাচ্ছেন এটা আমার টার্গেট হলো 90,000 টাকা বেচা 90 2,000 টাকা কম হইলে দিয়ে দেবো তো পাশেরটা তো বড় মনে হচ্ছিল তো ওইটা নেন মাপ তো আমি জানি ওইটা হবে 5 কেজি এটা হবে 10 কেজি দর্শক একটু দেখাবো দেখি আমি বুঝতে পারছি না আমার তো মনে হলো যে ওটাই লাল গরু ওটাই তো বড় মনে লাগতেছিল দেখুন তো এই লালটা আর এটা আপনারা আমি বুঝতে পারছি না দেখেন তো কোনটা বড় মনে হয় দর্শক একটু কমেন্টস করেন আপনারা যে বড় কোনটা হ্যাঁ ওটা লম্বাই ওটা মনে হয় বেশি হোক ওইটা বড় হোক আপনি ওইটা নিয়ে যান ওইটা আরও 1,000 কম দেবেন যান যান 1,000 আমার তরফ থেকে আমি কম দিলাম হাই 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 শোনেন আমাদের এই এই যখন আমরা এই লাইভ টেলিকাস্ট করি ভিডিও ধারণ করি তখন কিন্তু অনেকেই আপনার ধারণা আসুক আসুক নো প্রবলেম নেই নো প্রবলেম একবারে আসলে দিয়ে দেবো হাতে করে কোনো ব্যাপার নেই আচ্ছা 2 নম্বরই কোনো কিছু আমার কাছে নেই লাস্ট এটা কত 1,000 টাকাটা দিয়ে দেবো আমরা লাস্ট এটা কত
এটা লাস্ট ওই কথাই 8000 টাকা 8000 মানে 88 88 88 87 88 জি এরপরে আরেকটা দেখছি এই গরুটা মনে করেন কাজলা গরু একটু দাঁড়ান একটু এই ভাই নাম বলেন তো এই গরুটার কি বলা হয় কালারের কি কালো কাজলা কালা ওই গত দিবে একটা দেখছিলেন ঠিক সেমই এরকমই গরু সেইটা আচ্ছা কাজলা কালা হ্যাঁ জানি যাই হোক একটা নাম আমার কাছে দেশাল গরু বলে মনে হলো তো বলেন বলেন কেমন কি তো এটা এটার কেমন কি মনে হচ্ছে যে আনুমানিক ওজন কতটুকু হতে পারে দর্শক আপনারা দেখছিলেন যে আমরা এই যে ইসুফ ভাইয়ের এখানে আছে একটু গরুগুলো আজকে একটু সময় মনে বেশি নিচ্ছে একটু মানে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি তো বলেন তো এটা এটা কেমন কি ওজন এটা 3 মণ 15 কেজি হবে আচ্ছা তা 10 কেজি ধরেন ঠিক আছে এটা 96 হলে দিয়ে দিব 96 হ্যাঁ এর কমই হবে না এখন ওই দিন কাছে আমি একটা পুলিশের লোক আয়া 500 টাকা কম দিতে চাই 200 টাকা কম দিতে হইছে এটা বাধ্যতামূলক আচ্ছা তো এরকম আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমরা এটা শুনলাম দর্শক আমরা আসলে একটু দ্রুতই দেখাতে চাই আমরা এই গরুগুলো শেষ করতে চাই পাশাপাশি আরেকটি বিষয় দেখাতে চাই যে আমরা যখন এই এখানে ভিডিও ধারণ করছি আমাদের এই ভিডিও ধারণ দেখার জন্য আমাদের অনেক পাবলিকও কিন্তু আছে কিন্তু যারা যারা একটু দাম দেন আমি যখন ভিডিওই কথা বলি আমি একটা কম নিয়ে কথা বলি আমরা যখন কথা বলছি 1000 2000 টাকা ঠইকে বিক্রি করার লোক আমার কাছে কেউ দাম করলে আর হবে না এরপর যদি কেউ এসে গরু খুলেও নিয়ে যায় তা আমি দিতে বাধ্য এইটার দাম যদি এখন কেউ 90 বলে পিছে সে 85 লোক দাঁড়িয়ে থাকে আমি পাইছি তাহলে হে পাইছে এর লাখ টাকা দাম হোক আমার দেখার দরকার নেই আমি যা কি না বাস কেউ আমার সাথে পারবে না কেউ না নিলেও দাও কোনটা এটা ওই যে যদি কও যে 10 টাকা কম হবে না আচ্ছা দর্শক আমরা একটু দেখছিলাম যে একটু গরু হবে না দেখো গাবতলি হাটে বহুত গরু আছে দাম দর হচ্ছিল জি আমরা একটু দেখলাম তো এটা 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 গেল লাস্ট লাস্ট এরপর এরপর এটা একটু নিয়ে কথা বলি ভাই এটার দাম আপনার 95 পড়বে 91 হলে দিয়ে দেব 95 পড়বে 91 91 একদম ফিক্স দাম দুই দাঁত আচ্ছা একবার নিখুঁত গরু এটা দেশাল গরু আচ্ছা 91 একেবারেই নিখুঁত গরু এটা এবার বলেন ওজন কতটুকু হতে পারে ওজন ওই 3 মণ 5 কেজি আছে ওই 3 মণ 5 কেজি করে আচ্ছা আচ্ছা আমার ভাই চোখের মাপ হয়তো 2 কেজি এদিক ওদিক বাইরে হয় কিন্তু 5 কেজি পার্থক্য হবে না এটা শিওর আচ্ছা ওকে ফাইন এরপরে এটা ক্রস বলেন এটা এটা মনে করেন আমার টার্গেট হলো 106000 টাকা ঠিক আছে 21000 টাকা যদি কেউ কম দেয় দেয় মনে করেন 4000 টাকা হলে 104000 দিয়ে দেব ও তো আমরা তো আরো চিন্তা করছি একটু কমের মধ্যে এটা অস্ট্রেলিয়ান ভাই এটা ওজন আছে ওজন প্রায় 150 কেজি ওজন আছে ও আপনারা তো ওজন হিসাবে হ্যাঁ 150 কেজি আমরা কষার কাজ বেশি এটা চর্বি হবে না নিখুঁত আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখলাম এরপরে কালো কালারের দুটো গরু দেখছি আমরা এখন ওই পাশেরটা আগে দেখবো গরুর বডিটুকু দেখেন বাবু এই বডিটুকু একটু ভালো করে দেখা এই যে এটা পুটটা দেখছেন এই পুটটা মাপলে মনে হয় আমার এক বিঘ হবে এক হাত এই পুটের ইয়াটা এটা ভরা গরু ও এটা শৈল মাছ এরকম পুট মানে কি আছে এইদিকে না পুট মানে এইটা এই যে এই যে এই যে চামড়া যে আপনি দেখতে চান এই দেখেন চামড়া এই দেখেন চামড়া ব্লেডের মতো পাতলা দেখেন দেখি চামড়া দর্শক আপনারা তো বুঝতে পারছেন দেখি চামড়া আচ্ছা 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 চামড়া বুঝলাম চামড়া আচ্ছা চামড়া পাতলা হলে কি হয় একটু বলেন তো চামড়া পাতলা হলে ও অনেক সময় ওজনে যখন চামড়াটা মোটা থাকে চামড়াটা ওয়েটটা মেরে দেয় আর যখন হ্যাঁ চামড়াটা যখন একটু পাতলা হয় তাহলে ওজনটা গরুর ভিতরে মাংসের ভিতরে থাকে চামড়াটা এই গরুটার চামড়া পাতলা হইলে মনে করেন হয়তো 35 থেকে 40 যদি মোটা হয় তাহলে মনে করেন 50-এর আগে আগিয়ে যায় তাহলে আপনি স্কেলে মাপেন তাহলে তো আপনার ওই জায়গায় ঠকা হয়ে যাবে চামড়ার টাকা দিতে আসেন তো সালা চামড়া তো নেবে মুসি চামড়া মোটা থাকলে মাংসটা ওয়েটও কম হয় ওর সাথে চর্বিও লাগানো থাকে আর চামড়া যেগুলো পাতলা থাকে সলিড মাংস থাকে ভরা থাকে গরু ও দর্শক
আপনারা কিন্তু কিছু কিছু জিনিস আমি কমপক্ষে শিখছি, আপনারা হয়তো বা অনেকেই অভিজ্ঞ, তারা এই বিষয়গুলো জানেন, আমি জানি না। আর আমার মতো যারা একটু অনভিজ্ঞ তারা কিন্তু এই বিষয়গুলো একটু বুঝবেন যে গরু কিনতে হলে যদি চামড়া পাতলা দেখে কেনা হয় তাহলে উনি বলেছেন যে গোশত বেশি হয়, চর্বি কম থাকে সব মিলিয়ে। জি, এই যে আপনার লাল যে গরুটা আমি একটা বাদশাভোগ বাজারে দিছিলাম, ওই গরুর জন্য মানে 50টা কল আসে, ভাই আপনি ওই রকম গরু আমার একটা দিন, তো মাঠে ছড়া গরু কাগজের মতন ছিল, চামড়া কত সুন্দর, তো ওইসব গরু এখন মেলে। আচ্ছা, এরপরে এই পাশের আর একটা কালো গরু দেখছি আমরা, এটা এই পাশে আসেন আপনি একটু, এই পাশে এটা বলেন একটু। এটা তো আমার ইচ্ছার কথা বাদ, যেটা রাইট কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা আমি শিখুনি, এটা 95 হলে ছেড়ে দেবো। 95? জি, 10 কেজি আছে, 3 মণ 10 কেজি মাল আছে, মেপে দিতে পারবো গ্যারান্টি সহকারে। 3 মণ 10 কেজি গোশত আছে, দাঁত হয়েছে তো দুইটা, দুই দাঁত হয়ে 4 দাঁত হয়ে গেছে, ওই যে সিং দাঁত দেখেন। এইগুলো তো এখন মূলত কষায়ের জন্য, কষায়ের জন্য এই আইসগাঁও সাইডে করে বেসলাম কুরবানির জন্য নিল, মানে উনি অরিজিনাল বিহারি, উনি বলতাছে দেশাল গরু নিলে চর্বি হয়, বলতাছে এই অস্ট্রেলিয়ান নিলে এ কয়দিন আছে, এই কয়দিন খাইলে আর একটু বাড়বে, আর অস্ট্রেলিয়ান গরুতে চর্বি হয় পাতলা, খুব সীমিত চর্বি হয়। উনি কষায়ের লোকই আর কি, মুরবি আসছে কোন ক্যাম্পের দিকে জানি না, কুরবানির জন্য নিল। কয় আমি কই চাষা মানছে তো লাল গরুর জন্য পাগল হয়, তা আপনি এই গরু কয়া যে ওরা বোঝে না, ওরা সুন্দর দেখে খালি লাল, এক গাঁদা চর্বি বেরো ভিট খাওয়ানো গরু। আচ্ছা ঠিক আছে, এরপরে লাস্ট আর একটা, ওটাও কি আপনাদের না? আচ্ছা আচ্ছা, তো ওইটা ওই একটু দেখছে আমার দর্শকরা নিশ্চয় ক্যামেরায়। এটা কি কি অবস্থা, দাম বলবো না ওজন বলবো? কোন প্রথমে একটু বলতেই হবে লোকজন যেহেতু দেখছে, এটা 150 কেজি আছে, 150 কেজি, 4 মণ বলবো না, 4 মণ হবে না আমার মনে হয়, এটা 150 কেজি। হ্যাঁ, 150 কেজি আছে এটার, আপনার মূল্য পড়বে 7,000 টাকা হলে দিয়ে দেবো একসাথ। আচ্ছা আচ্ছা, ফিক্সড 10,000 টার্গেট আছে, আমি 10,000 বেচতে পারি এগুলো, কিন্তু মানে আপনার লাইফে তো আমি বলে দিলাম 7,000, কেন জনগণ নিক, একটু নিক আমার কাছে, আমি চাই যে কুরবানির আগ পর্যন্ত আমার গরু যাতে এইভাবে চলে। আচ্ছা আচ্ছা, এখন একটু এদিকে আসেন, আমরা একটু আসি, দর্শকদেরকে তো একটু চিন্তা করেছিলাম যে একটু 60-70-80-90 এর মধ্যে গরু দেখাবো, আপনি সকালে আসলে পেতেন অবশ্যই, এটা আমি ভুল করেছি, আমার ছিল গাই ছিল খুব লাল লাল মানন মানন গাই ছিল। আচ্ছা আচ্ছা, গাই না মানে সার গরুই একটু কম দামের মধ্যে আর কি, 50-60-70 এর মধ্যে হয় না ভাই এগুলা? গরু আজকে গতকাল রাতে নিয়ে আসছেন তো এলাকার হাটগুলোতে কি গরুর আমদানি কেমন দেখলেন? আমদানি তেমন নেই, আপনি যে গরুগুলা খুঁজছেন 50-60, এই গরুগুলা তো আপনি তো আরেক হাটে গেছিলেন, ওই যে কোথায় বলে ওইটা হযরতপুর, হযরতপুর হযরতপুর কয়টা গরু যে দেখাইছেন, দুইটা গরুর দাম বললো 1,30,000, ওই গরুর দাঁতেই নাই। অনেক সময় দাঁতে নাই সেটা বলেওছে যে দাঁতে নাই, বা আমার ঠিক এই মুহূর্তে মনেও নাই যে কি বলেছিল, হয়তো বা দাঁতে নাই বা কিছু দাঁত হয়েছে। এখন তো দেখছি গরুগুলো, আচ্ছা মানে 50 কেজি করে 60 কেজি করে ওজন হবে না, দাম চাইলে কত 1,30,000। আমি ভিডিওতে দেখছি, আমি ভিডিওতে দেখছি গরুগুলো, আপনি দেখাচ্ছেন একটা সাদা গরু দেখাইলেন, পুষা 80 বললো, ওই দিয়ে ওজন হবে আপনার 100 কিছু হবে না ভাই। শুধু ওইদের কথা বলেন না, ওখানকার লোকেরা বলে যে গাবতলিতে বেশি দাম, ওখানে ওই গাবতলিতে যে ব্যাপারীরা আছে তারা ওজন বেশি করে বলে। তাহলে আমার নিয়ে যেতে হবে হযরতপুর হাটে, আমার নিয়ে যেতে হবে, মাপটা আপনার বলে দেবো। আচ্ছা 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 ঠিক আছে, তো দর্শক আমরা আজকে এখানে বেশি সময় চলে গেল, যদিও আমরা চিন্তা করেছিলাম যে আরও কিছু ব্যাপারীর সাথে কথা বলবো, কথা বলে আপনাদেরকে তাদের কাছ থেকে দাম দর একটু জানানোর চেষ্টা করব, কিন্তু বেশ লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে হয়তো বা এখন আর আমরা আর কাউকে জানাতে পারছি না, ইনশাল্লাহ পরবর্তী লাইভে আপনাদেরকে আবারও আমরা চেষ্টা করব অন্য কিছু গরুর। কী হবে আমার নাতনির, কী হবে আপনার নাতনির, কী হবে মানে? বললো যে না না, এবার ভিডিও করলে আপনি ঢাকা শহর কেমন আমার একটু বুঝিয়ে দিতে হবে, সে তো আসতে পারবে না ছোট মানুষ, তা কিভাবে বুঝাবো আপনি বলেন? মানে ভিডিওর মধ্যে দিয়ে বুঝাবেন? হ্যাঁ, এ তো কঠিন কাজ, কেমনে বুঝাবেন বলেন তো, কোনো উপায় আছে? আছে। কিরকম? ওই কী ছবিতে একটা গান গাইছিল না,
ওরে ঢাকার শহর আয়শা মনের আশা পুরাইছে, ও ভাই রে আশা পুরাইছে। এটা তো বহু আগের সিনেমার গান, গোলাপি এখন ট্রেনে সম্ভবত। লাল লাল লিল লিল বাতি দেখা নয়ন জুড়াইছে, ঢাকার শহর আয়শা মনের আশা পুরাইছে, ও ভাই রে আশা পুরাইছে। হায়রে তেল ছাড়া বাতি জলে আজাবে শহরে, মাটি ভাইটা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পরে রে, ঝরঝরাইয়া পরে। তাই তো, ঠিক আছে, হ্যাঁ ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, দর্শক কি ঠিক হচ্ছে, ভালো হচ্ছে, দর্শক বলছে ভালো হচ্ছে। হ্যাঁ তারপর বলে নাতনি রে বুঝাইতাছে এটা। হ্যাঁ তেল ছাড়া বাতি জলে আজাবে শহরে, মাটি ভাইটা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পরে রে, ঝরঝরাইয়া পরে। তারপর ভুলে গেলেন নাকি? তুমি হইবা বড় সাহেব আমি তোমার বিবি, মাঝে মাঝে তুই আমারে সিনেমা দেখাবি রে, সিনেমা দেখাবি। ওই সিনেমার কথা শুই না খুশি লাগাছে, ঢাকার শহর আয়শা মনের আশা পুরাইছে, ও ভাই। ভাই ভাই গো ভাই, ভাই আমার নাতনি খুশি হবে তো? হ্যাঁ খুব খুশি হবে, খুব খুশি হয়ে গেছে। তারপরে জোর জোর করে গাইছে না, নাতনি খুশি হবে ঠিক আছে, আমার মনে হয় দর্শকরাও খুশি হবে। ঢাকা শহর তো এরকম, তো আমাদের গ্রাম বাংলার মানুষ তো জানে না লাল লীল বাতি। আমি ওইটা মেমোরিতে ঢুকাইলাম যে নাতনিকে কিভাবে খুশি করা যায়। নাতনি ভিডিও দেখে সবসময়, তা ঢাকার যে চিত্রগুলা এই গানে গানে তাকে বুঝাইলাম, সে যদি এখন বোঝে তো ভালো, আর নাই তো ঢাকায় আনতে হবে। আচ্ছা সেটা না হয় আপনি ওই গানে গানে ঢাকা শহরকে বুঝাইলেন, যদি এই গরুর হাট বুঝতে চায় তাহলে কি গান দিয়ে বুঝাবেন? গরু দেখ, গরু তো দেখে, বাড়িতেও দেখে, গরু হাটে নিয়ে আসবো, ওর শুদ্ধ বিক্রি করব। হাট নিয়ে কোনো গান মনে নেই না, গরুর হাট, গরু হাট নিয়ে তো গান হচ্ছে, তো গরু হাটেই তো গানটা গাচ্ছি নাকি ভাই? ভালো লাগলো। তবে গরু নিয়ে আমি একটা গান শুনেছিলাম, আমাদের একজন কৌতুক গায়ক, কৌতুক অভিনেতা আর কি, তার সম্ভবত গান ছিল যে কুরবানির গরু কিনতে আসছে, এসে বলতেছে যে ভাই ওই গরুটার কত দাম, বলছে যে ওই গরুটার কত দাম। তো ওই আপনার যে ব্যাপারী সে বলছে যে চুপ করে আছে, তারপরে বলছে যে কয় কেজি হইব পিসের রান, ওই গরুটার কত দাম কয় কেজি হইব পিসের রান, চামড়া দিব এতিমখানায় গোস্তগুলো আমার ভাইজান, কোরবানি কোরবানি কোরবানি, গরু ছাগল ধরে দাও কোরবানি কোরবানি। মানে এমন মজা করে গান করলো, যাই হোক আমার দর্শকরা বিরক্ত হয়ে যাচ্ছে, আমাদেরকে পিটাবে বুঝছেন, গাবতলি হাটের মধ্যে বের হবেন না। আল্লাহর রহমতে দর্শকদের ভালোর জন্য আমরা হয়তো করছি, তারা যদি ভুল বোঝে বুঝুক না, না না দর্শককেও কিছু কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক এখানে অনেক সময় নিয়েছি, আর সময় নিব না, লাস্ট একটি কথা যে কোরবানির বাজার দেখতে দেখতে আমরা খুব খুব কাছাকাছি চলে আসছি, এক মাস কয়েকদিন আছে, সম্ভবত আজ থেকে যদি হিসাব করি আজকে দিন তো প্রায় চলে গেল, সে হিসেবে 33 দিন মতো আছে, 33 বা 34 দিন। তো কি বুঝতেছেন বাজার কোন দিকে যাচ্ছে, কি অবস্থা বাজারে? এখন তো সেই একই কায়দায় দাঁড়িয়ে আছে ভাই, কোনো টান নেই, কোনো কিছু নেই। এদিকে হাটে যেয়েও দেখলাম গরু হাটেও বেচা কিনা তেরকম নেই, তা চিটাগাঙের পাটি বিভিন্ন জায়গার পাঠিয়ে এসে কিছু লাল লাল গরু উঠাই নিচ্ছে। আমরা মনে করে কীভাবে পোষাবো, একটা গরু আমি পাকনি করে যদি ওইটারে কিনি, তিন মনের গরু হয়তো, তিন মনের গরু কিনতে গেলে মনে করেন 90-95 হাজার, আমি হয়তো 90 ভেঙে দাম বলতেছি, সে 95 হাজার নিয়ে চলে যায়। চিটাগাঙের লোক বড় পাটি এত দূরের থেকে আসছে, 20টা গরু নেবে। তারপর লাল লাল 4-5টা গরু আনছিলাম, খুব ঢকের ঢকের গরু, আরও মানে 2টা গরু আমার গাড়িতে ধরে নাই, ওটা থুই আইছি। হ্যাঁ তা যাই হোক, আছে সব মিলিয়ে চলছে, অসুবিধা নাই। এখন যদি যারা যাদের জায়গা আছে, আমি বলতে চাই তারা গরুগুলো কিনে রাখুক,
জিতবে। আচ্ছা ঠিক আছে ভাই, জি ধন্যবাদ। দর্শক আমরা আসলে আপনাদেরকে জানাতে চেষ্টা করেছিলাম যে 50-60-70-80-র মধ্যে একটু গরু দেখাবো, কিন্তু সেটা সুযোগ হলো না। মোটামুটি একটু চেষ্টা করেছি, যা ইউসুফ ভাইয়ের সাথে কথা বললাম, তার কিছু গরু দেখালাম এবং তার কাছ থেকে আমরা গানও শুনে ফেললাম। তো দর্শক আপনারা আমাদের সাথে ছিলেন, আমরা এর পরবর্তীতে আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে এই রবিবার রাতে গাবতলী হাটের মোটামুটি আজকে ভালো বেচা কেনা হয়, আজকের বেচা কেনার চিত্র সরাসরি একবারে হাটের মধ্য থেকে দেখানোর জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।